আজকে আমরা এরকম একটি স্কেচ পেন এবং একটি ব্লেড দিয়ে একটি ক্যান্ডেল হোল্ডার বানিয়ে দেখাবো। আর প্রয়োজন পড়বে একটি স্ট্যান্ডের। আমি এখানে এরকম একটি স্ট্যান্ড নিয়েছি। প্রথমে যেটি করতে হবে, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে যেটি করতে হবে, এখান থেকে এই পেন্সিলের মাথার খাপটির এইখানে অংশটি কেটে নিতে হবে। এই অংশটি চলুন কেটে নেওয়া যাক। কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই পেন্সিলের এখানের অংশটিকে কেটে নিতে হবে। চলুন কেটে দেখানো যাক। কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে এই পেছনের অংশটিকে নাগিয়ে নিতে হবে। পেছনের বলতে এখানে যে পেছনের দিকে একটা খাপ ছিল সেটিকে লাগিয়ে নেবেন। চলুন লাগিয়ে দেখানো যাক। এখান থেকে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। আর এখানের অংশটিকে আস্তে আস্তে এই ধার দিয়ে লাগিয়ে এমনভাবে এক ধারটিকে লাগিয়ে নেবেন। দেখুন এরকম করে লাগিয়ে নেবেন এবং টিপে নেবেন। দেখবেন আস্তে আস্তে এটি লেগে যাচ্ছে। এটিকে এখানে এনে দেখানো যাক। দেখতেই পাচ্ছেন এটি লাগিয়ে নিয়েছি। আর ভেতর দিক থেকে একটু ফাঁকা করে রেখেছি। আর এরপরেই স্ট্যান্ডটি নিতে হবে এবং স্ট্যান্ডটির ওপরে এটিকে এমনভাবে বোস করিয়ে দিলে আমাদের ক্যান্ডেল হোল্ডার ঠিক লেগে যাবে। এটিকে এমনভাবে কিছু একটা দিয়ে রেখে দিলেই এরকম করে রয়ে যাবে। চলুন এটিকে রেখে তখন দেখানো যাক। দেখতেই পাচ্ছেন আমরা স্ট্যান্ডটি লাগিয়ে নেওয়ার পর এটি ক্যান্ডেল হোল্ডারের মতো দেখাচ্ছে। এখানে একটি মোমবাতি লাগিয়ে দেখানো যাক। এই অংশটিতে এখানে মোমবাতি লাগাবেন, দেখবেন দেখতে কি সুন্দর দেখাবে। চলুন মোমবাতিটি লাগিয়ে দেখানো। দেখুন গাইস, এটি পুরো ক্যান্ডেল হোল্ডারের মতো দেখাচ্ছে। ক্যান্ডেলের আলো দিয়ে খুব চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্টে জানান। আর ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।